গত 21 জানুয়ারি সাকিব খান দেশে ফেরার পর অসুস্থ শরীর নিয়ে 23 জানুয়ারি রওনা হন সুপারহিরো সিনেমার শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায়। তবে অস্ট্রেলিয়া যাওয়ার আগে কিছু গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি আফসোস করেছেন একমাত্র সন্তানের দেখা না পেয়ে। সাকিব বলেন, অপুর সঙ্গে বারবার ছেলেকে দেখতে চেয়ে যোগাযোগ করেছেন তিনি, কিন্তু অপু বিশ্বাস ছেলেকে দেখতে দেননি। এদিকে অপু বিশ্বাস আমাদের জানালেন আরেক তথ্য, ছেলেকে দেখতে চেয়ে তার সঙ্গে কোনো যোগাযোগই করেননি সাকিব। আমার ফোন সর্বক্ষণ আমার সঙ্গেই ছিল, সাকিবের কোনো কল এতে আসেনি, তার কোনো লোকও আমাকে কল দেয়নি। তবে কেন সাকিব মিথ্যা কথা বললেন যে আমি তাকে বাচ্চার মুখ দেখতে দেইনি? আমি খুব কষ্ট পেয়েছি সাকিবের এমন কথায়। সাকিব যদি আমার সঙ্গে যোগাযোগ করত, আমি অবশ্যই সাকিবের সঙ্গে আব্রাহামের দেখা করাতাম। আপনাদের কি মতামত এই প্রসঙ্গে? সাকিব খান কি তাহলে অপুর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন? এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।